ওয়েলকাম টু বাই এন্ড উইথ সঞ্জয়। আজকে হাইল্যান্ড পার্কের কাছে একটা কমপ্লেক্সের মধ্যে খুব ভালো একটা 2 BHK দেখাচ্ছি। এটা দেখুন, বাইরে থেকে দেখিয়ে দিয়েছি পুরো এরিয়াটা, বড় কমপ্লেক্স। এটা হাইল্যান্ড পার্ক এম বাইপাসের একদম কাছে। এখানটায় দেখুন, এটা G+T বিল্ডিং, এর মধ্যে সেকেন্ড ফ্লোরে এটা পেয়ে যাচ্ছেন 2 BHK ফ্ল্যাট। এটার সাথে একটা পার্কিং পেয়ে যাচ্ছেন, ওপেন পার্কিং, 691 স্কোয়ার ফিটে 2 BHK। এটা বাইরের এরিয়াটা দেখুন, এখানটায় এটা স্টেয়ার, নর্থ ওয়েস্ট ফেসিং আছে এটা। এখানটায় এটা দেখুন এন্ট্রান্স, এটা ডাইনিং, ডাইনিংয়ের সাইজ 27 ফুট বাই 8.17 ফুটের বড় ডাইনিং। দেখুন এটা সামনে ব্যালকনি দেওয়া আছে, 8.17 ফুট বাই 4.33 ফুটের ব্যালকনি, পুরোটাই গ্রিল দিয়ে কভার করা। দেখুন এটা বড় ব্যালকনি। এটা পেয়ে যাচ্ছেন 40 লাখে, কোনোরকম ব্রোকারের ছাড়া, যে কোনো ব্যাঙ্ক থেকে লোন হয়ে যাচ্ছে। রাইট সাইডে একটা বেডরুম দেখুন, এই বেডরুমের সাইজ 12.17 ফুট বাই 8.67 ফুটের বেডরুম এটা। এটা বেডরুম, এটা সামনে রাইট সাইডে দেখুন কিচেন। এটা কমপ্লেক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন, এটা কিচেন দেখুন, বড় কিচেন, 8.58 ফুট বাই 6 ফুটের কিচেন। এটা ক্যালকাটা গ্রিন কমপ্লেক্স, এটা হাইল্যান্ড পার্কে এম বাইপাসের সামনেই একদম কাছাকাছি সব কিছু পাচ্ছেন, শপিং মল, স্কুল, কলেজ, হসপিটাল, বাজার। রাইট সাইডে দেখুন এটা টয়লেট, এটা কমন টয়লেট, এই টয়লেটের সাইজ। এরপর লেফট সাইডে আরেকটা বেডরুমের সাথে আরেকটা টয়লেট পেয়ে যাচ্ছেন। এটা একটা বেডরুম দেখুন, এই বেডরুমের সাইজ 10.83 ফুট বাই 8.33 ফুটের বেডরুম এটা। সামনে দেখুন এর সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে, WC। এই টয়লেটের সাইজ 4.25 ফুট বাই 3 ফুটের টয়লেট। এটা দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটা কল করবেন ভিজিটের জন্য, যে কোনো দিন ভিজিট করতে আসবেন। ফ্লোর প্ল্যান, ফটো, কোনো কিছু ডিটেলস জানার থাকলে আপনারা ডাইরেক্ট কল করে নিন বা হোয়াটসঅ্যাপে পিং করুন, ওখানে পাঠিয়ে দেওয়া হবে। চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, এরকম ভিডিও আরও আসবে। এরপরে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।